মারুফকে দলে নিতে পাগল হয়ে গেছে যে দলটি। এবারের বিপিএল এর নিয়ম অনুযায়ী প্রত্যেক দল কমপক্ষে 4 জন প্লেয়ারকে রিটার্ন করতে পারবে। সেই ক্ষেত্রে ঢাকা তাদের পছন্দের 3 জন খেলোয়াড় সিলেক্ট করে ফেলেছেন। এর মধ্যে রয়েছে সাকিব হাসান, মোসাদ্দেক, শহীদ। তবে ঢাকা ডায়নামাইটসের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় নাসির হোসেনকেও রাখতে চাচ্ছে দলটি। সেই ক্ষেত্রে গত বছর ঢাকার হয়ে আলো ছড়ানো মেহেদি মারুফকে আর দলে রাখতে পারছে না ঢাকা। সেই ক্ষেত্রে একটি বড় সুযোগ পেতে যাচ্ছে বিপিএল এর নতুন দল সিলেট। বলা চলে গতবার বিপিএল এর ঝড় তোলা মেহেদি মারুফকে দলে নিতে পাগল হয়ে গেছে দলটি, কারণ নতুন দল হিসেবে তারা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো 4 জন খেলোয়াড়কে নিতে পারবে। সিলেট ইতোমধ্যে তাদের পছন্দের তালিকায় আইকন হিসেবে দলে ভিড়িয়েছে হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে। সেই ক্ষেত্রে সিলেট আর নতুন করে নিতে পারবে সর্বোচ্চ 3 জনকে। এই নতুন 3 জনের মধ্যে সিলেট তাদের পছন্দের তালিকায় সবার আগে রেখেছে মেহেদি মারুফকে। সিলেট ইচ্ছা করলে মেহেদির সঙ্গে যে কোনো সময় চুক্তি করতে পারে, তাই মেহেদি মারুফের নতুন দল হচ্ছে যে সিলেট তার বলার অপেক্ষা রাখে না। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।